নমস্কার, শব্দ গল্প চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ছোট গল্প। আমাদের পোস্ট অফিসের বড়বাবুর বেজায় গল্প করবার শখ। যেখানে সেখানে সভায় আসরে নিমন্ত্রণে তিনি তার গল্পের ভাণ্ডার খুলে বসতেন। দুঃখের বিষয়, তার ভাণ্ডার অতি সামান্য, কতগুলো বাঁধা গল্প, তাই তিনি ঘুরিয়ে ফিরিয়ে সব জায়গায় চালিয়ে যেতেন। কিন্তু একই গল্প বারবার শুনতে লোকের ভালো লাগবে কেন? বড়বাবুর গল্প শুনে আর লোকের হাসি পায় না, কিন্তু তবু বড়বাবুর উৎসাহ তাতে কিছু মাত্র কমে না। সেদিন হঠাৎ তিনি কোথা থেকে একটা নতুন গল্প সংগ্রহ করলেন, মুখুজ্জিদের মজলিসে শুনিয়ে দিলেন। গল্পটা অতি সামান্য, কিন্তু তবু বড়বাবুকে খাতির করবার জন্য সকলেই হাসলো। বড়বাবু কিন্তু তা বুঝলেন না, তিনি ভাবলেন গল্পটা বোধহয় খুব ভালো হয়েছে। সুতরাং তার দুদিন বাদে যদু মল্লিকের বাড়িতে যেদিন নিমন্ত্রণ বসলো, তিনি খুব আড়ম্বর করে আবার সেই গল্প শুনিয়ে দিলেন। দু একজন যারা আগে শোনেনি তারা শুনে বেশ একটু হাসলো। বড়বাবু ভাবলেন গল্পটা জমেছে ভালো। তারপর ডাক্তারবাবুর ছেলের ভাতে তিনি আবার সেই গল্প খুব উৎসাহ করে শুনিয়ে দিলেন। এবারে ডাক্তারবাবু ছাড়া আর কেউ শুনে হাসলো না। না, কিন্তু বড়বাবু নিজেই হেসে কুটি কুটি। তারপরেও যখন তিনি আরও দু তিন জায়গায় সেই একই গল্প চালিয়ে দিলেন, তখন আমাদের মধ্যে কেউ কেউ বিষম চটে গেল। বিশু বলল, না না, আর তো সহ্য করা হয় না, বড়বাবু বলে আমরা এতদিন শুয়ে আছি, কিন্তু ওর গল্পের উৎসটা একটু না কমালে চলছে না। দুদিন বাদে আমরা 10-12 জন বসে গল্প করছি, এমন সময় বড়বাবুর নাদুস নুদুস মূর্তিখানা দেখা দিল। আমরা বললাম, আজ খবরদার, ওর গল্প শুনে কেউ হাসতে পাবে না, দেখি উনি কি করেন। বড়বাবু বসতেই বিশু বলে উঠল, না বড়বাবু, আজকাল যেন কেমন হয়ে গেছেন, আগে কেমন সব মজার গল্প বলতেন, আজকাল কই, কেমন যেন ঝিমিয়ে পড়েছেন। বড়বাবু এ কথায় ভারী ক্ষুণ্ণ হলেন, তার গল্প আগের মতো জমে না, এ কথাটি তার একটুও ভালো লাগলো না। তিনি বলেন, বটে, আচ্ছা রোশো, আজ তোমাদের এমন গল্প শোনাবো হাসতে হাসতে তোমাদের নাড়ি ছিঁড়ে যাবে। এই বলে তিনি তার সেই মামুলি পুঁজি থেকে একটা গল্প আরম্ভ করলেন। কিন্তু গল্প বললে কি হবে, আমরা কেউ হাসতে রাজি নই, সকলেই কাঠ হয়ে বসে রইলাম। বিশু বলল, না, এই গল্পটা মোটে জুৎসই হলো না। তখন বড়বাবু তার সেই পুঁজি থেকে একে একে 5-7 গল্প শুনিয়ে দিলেন, কিন্তু তাতে সকলের মুখ পেঁচার মতো আরও গম্ভীর হয়ে উঠল। তখন বড়বাবু বেশ খেপে গেলেন, তিনি বললেন, যাও যাও, তোমরা হাসতে জানো না, গল্পের কদর বোঝো না, আবার গল্প শুনতে চাও? এই গল্প শুনে সেদিন ইন্সপেক্টর সাহেব পর্যন্ত হেসে গড়াগড়ি, তোমরা এসব বুঝবে কি? তখন আমাদের মধ্যে একজন বলে উঠল, সে কি বড়বাবু, আমরা হাসতে জানি নে, বলেন কি, আপনার গল্প শুনে কতবার হেসেছি, ভেবে দেখুন তো, আজকাল আপনার গল্পগুলো তেমন খোলে না, তা হাসবো কোত্থেকে? এই তো বিশুদা যখন গল্প বলে তখন কি আমরা হাসি নে, কি বলেন? বড়বাবু হেসে বললেন, বিশু, ও আবার গল্প জানে নাকি? আরে একসঙ্গে দুটো কথা বলতে গেলে ওর মুখে আটকায়, ও আবার গল্প বলবে কি? বিশু বলল, বিচক্ষণ, আমার গল্প শোনেননি বুঝি? আমরা সকলে উৎসাহ করে বললাম, হ্যাঁ হ্যাঁ বিশুদা, একটা শুনিয়ে দাও তো। বিশু তখন গম্ভীর হয়ে বলল, এক ছিল রাজা। শুনে আমাদের 4-5 হো হো করে হেসে উঠল। আরে রাজার গল্প রে, রাজার গল্প, হা হা হা। বিশু বলল, রাজার 3 ধারি ধারি ছেলে। শোনা মাত্র আমরা একসঙ্গে প্রাণপণে এমন সশব্দে হেসে উঠলাম যে বিশু নিজেই চমকে গেল। সকলে হাসতে হাসতে এ ওর গায়ে পড়বার মতো জোগাড় হলো। কেউ বলল, দোহায় বিশুদা, আর হাসিও না। কেউ বলল, বিশুবাবু রক্ষে করুন, ঢের হয়েছে। কেউ কেউ এমন ভাব দেখালো যেন হাসতে হাসতে তাদের পেটে খিল ধরে গিয়েছে। বড়বাবু কিন্তু বিষম চটে গেলেন। তিনি বললেন, এসব ওই বিশুর কারসাজি, ওই আগে থেকে সবাইকে শিখিয়ে এনেছিল, নইলে ও যা বলছে তাতে হাসবার মতো কি আছে বাপু? এই বলে তিনি রাগে গজগজ করতে করতে উঠে গেলেন। সেই সময় থেকে বড়বাবু গল্প বলার শখটা বেশ একটু কমেছিল। এখন আর তিনি যখন তখন কথায় কথায় হাসির গল্প ফেঁদিয়ে বসেন না। এতক্ষণ আপনারা শুনছিলেন শব্দ গল্প চ্যানেলে সুকুমার রায়ের লেখা হাসির গল্প, আর আমি আপনাদের সাথে গল্প বলাইছিলাম সৌরিমা। গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না, আর এমন গল্প আরও শুনতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন, এই প্রার্থনা জানিয়ে আজ শেষ করছি।